আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনি যদি হিজরাদের আক্রমণে পড়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম, কারণ বর্তমান সময়ে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে গ্রামগঞ্জেও হিজরাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে বিভিন্নভাবে চাঁদা হাতিয়ে নিচ্ছে এবং সাধারণ মানুষকে বেজ্জিত করতেছে। আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যেখানে দেখাবো যে সাধারণ হিজড়ারা তো আছেই এবং যারা ভালো মানুষ তারাও হিজড়া সেজে কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে এবং মানুষের সাথে অসৎ ব্যবহার করতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখতে পারতেছেন যেখানে দেখতে পারতেছেন একজন নকল হিজড়া সেজে সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিত এবং সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর ক্লিপটি একটু দেখুন, তারপর এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, হিজড়ারা বর্তমান সময়ে এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের উপর যে কোথাও যদি কোনো নবজাতক সন্তান প্রসব করে তাহলে তাদের উপর অনমানসিকভাবে হামলা চালায় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে, এবং টাকা না দিতে পারায় তাদের উপর অমানসিকভাবে নির্যাতন চালানো হয় এবং তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়। বর্তমান সময়ে এরা এতটাই অতিষ্ঠ হয়ে পড়তেছে যে সাধারণ মানুষকে তারা ছাড় দিচ্ছে না, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এইসব হিজড়া যারা আছে, প্রকৃত হিজড়া যারা, তারা কখনোই এভাবে চাঁদাবাজি করে না এবং তারা অন্যদের উপর আক্রমণ করে না। কিন্তু কিছু কিছু আছে যারা সাধারণ মানুষকে খুবই ভোগান্তিতে ফেলে দেয় এবং তারা মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে নেয়। এদেরকে অবশ্যই সঠিকভাবে আইনের আওতায় আনতে হবে এবং যারা ভুয়া হিজড়া রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং সাধারণ মানুষের যারা আছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং দেখবেন, এবং এরা কি আসলে সত্যিকারের হিজড়া কিনা তাও আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা এইসব থেকে একটু সচেতন থাকবেন এবং তারা যেন আপনার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে নকল হিজড়ারা কিভাবে আমাদের সাথে অভিনব কায়দায় প্রতারণা করে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।